গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করছেন তিনি। তাকে ভক্তর ভালোবেসে টলিউড কুইন বলে ডাকেন। তিনি অপবিশ্বাস, সাবলীল অভিনয় এবং সৌন্দর্য দিয়ে ঢাকাই চলচ্চিত্র প্রেমিকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি, উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। ছবিতে কাজ করার পাশাপাশি স্টেজ শোজ ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় মাঝে মাঝেই। সাম্প্রতিক সময়ে আগের মতো সেই ব্যস্ততা নেই ক্যারিয়ারে। এখন সংসার সন্তান সামলে বিনোদনের সময় দিচ্ছেন। এই জনপ্রিয় নায়িকার আজ জন্মদিন। ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপবিশ্বাস। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করার পর অপবিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন। তারপর শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। কোটি টাকার কাবিন ছবির পর শাকিব অপু জুটির একই নির্মাতার পিতার আসন, চাচ্ছু, দাদিমা ছবিগুলো ব্যবসা সফল হয়। এরপর তাকে আর পিছন দিকে তাকাতে হয়নি। তবে মজার ব্যাপার হল অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫% ছবির নায়কই শাকিব খান। সর্বশেষ শাকিব খানের সঙ্গে বুলবুল বিশ্বাসের রাজনীতি ছবিতে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় অপু বিশ্বাসের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে শাকিব অপুর একমাত্র ছেলে আব্রাহাম খান ছয়ের জন্ম হয়। ২০১৮ সালের ১২ মার্চে এসে আনুষ্ঠানিকভাবে শাকিবের সঙ্গে অপুর ১০ বছরের দাম্পত্য জীবনে অবসান হয়। বর্তমানে পরিচালক সুলেমান আলী লেবুর প্রেম প্রীতির বন্ধন সিনেমার শুটিং করছেন অপু বিশ্বাস। তার অভিনীত কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।